আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, প্রবাসে যারা আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একদম অল্প জায়গায় তিনটি বেডরুমের সুন্দর সিঁড়ি দিয়ে একটি বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে আসলাম। আপনারা এটি করতে পারেন মাত্র 22 ফিট বাই 28 ফিট জায়গায়। তো দেখতেছেন এখানে কিন্তু তিনটি বেডরুম সাজানো হয়েছে। তিনটি বেডরুম কিন্তু পাচ্ছেন আপনারা পাশে 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 9 ইঞ্চি তিনটি। তো তারপর যেটি রয়েছে 10 ফিট বাই 10 ফিট, তার মানে 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট করে তিনটি বেডরুম পাচ্ছেন। তারপর পাচ্ছেন আপনারা একটি কিচেন 7 ফিট বাই 6 ফিট, একটি টয়লেট পাচ্ছেন 4 ফিট বাই 6 ফিট। তো সিঁড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন 10 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি। তো এই প্ল্যানটি যেই অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি আপনারা এই বিল্ডিংটির খরচ জানতে চান সেটি এখনই দেখে নিন ভালোভাবে কমপ্লিট কত যাবে। দুইতলা ফাউন্ডেশন দিয়ে 22 ফিট বাই 28 ফিট এই প্ল্যানে স্কোয়ার ফিট মোট 616 স্কোয়ার ফিট। দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে খরচ পড়বে 9 লক্ষ টাকা। তবে এখানে যেভাবে দেখানো হয়েছে এভাবে যদি স্কোয়ার ফিট হয়ে থাকে মনে রাখবেন, আর যদি এই খরচগুলো আরও বিভিন্নভাবে জানতে চান তাহলে সেটি আরও বিস্তারিত জেনে নিন। তবে একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে পাশের বাড়িকে দেখার সুযোগ করে দিন। আর যদি ফাউন্ডেশন গ্রেড বিম পর্যন্ত করেন খরচ পড়বে 2,50,000 টাকা। এটা মোটামুটি ধারণা দেওয়া হলো, তবে কাজের ওপর কম বেশি হতে পারে সাথে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে। মনে রাখবেন আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর। তবে আপনাদের ছোটোখাটো একটি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো সাজানো হয়। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি, চাইলে আপনারা আমাকে দিয়ে কাজ করাতে পারেন, অথবা আপনাদের যদি ইঞ্জিনিয়ারের কোনো প্ল্যান তৈরি করতে হয় সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে। তো যেই প্ল্যানটি দেখতেছেন এই প্ল্যানটি কিন্তু মনে রাখবেন মাত্র 22 ফিট বাই 28 ফিট জায়গায় হতে যাচ্ছে। তবে এই বিল্ডিংটি আপনাদের অল্প জায়গার জন্য, তবে এখানে যদি আরও ছোট বড় যে কোনোভাবে রুমটি বড় করতে চান তাহলে সেটিও করা সম্ভব। মনে রাখবেন আমি আপনাদের বিভিন্ন কোয়ালিটির জায়গার ওপর মোটামুটি একটি ধারণার জন্য একটি প্ল্যান তৈরি করে থাকি, সেটি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য। অনেকেই সেই স্কোয়ার ফিটগুলো বুঝেন না সেজন্য। তো যাই হোক, আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।